পণ্য সরবরাহ স্বাভাবিক হয় কিছুটা কমেছে সবজির দাম যদিও তা এখনও রয়ে গেছে ক্রেতা নাগালের বাইরে অস্বস্তি রয়ে গেছে আলু পেঁয়াজ ও ডিমের দরে বিপরীতে কিছুটা কমেছে মরিচের ঝাল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এমনিতেই চড়া নিত্য পণ্যের বাজার তার ওপর চলমান স্থবিরতায় আরেক দফা নৈরাজ্য পণ্যের দামে তবে যান চলাচল বেড়ে যাওয়ায় কিছুটা ভিন্ন চিত্র রাজধানীর কাঁচা বাজারে দুই দিন আগে পাঁচশো টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ বাজার ভেদে এখন বিক্রি হচ্ছে সর্বোচ্চ দুশো টাকায় সব ধরনের সবজির দাম ভেদে কেজিতে কমেছে ত্রিশ টাকা পর্যন্ত ভেন্ডি পঞ্চাশ ষাট টাকা কেজি পুরুল পঞ্চাশ ষাট টাকা চল্লিশ পঞ্চাশ টাকা পেঁপে চল্লিশ টাকা একটা লাউ সত্তর টাকা এভাবে বেগুন আশি টাকা কেজি এগুলো ছিল আরো বেশি একশো বিশ একশো টাকা ছিল কালকে গাছ ছিল দুইশো দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা আজকে একশো আশি টাকা একশো ষাট টাকা দুইশো টাকা মাছ কন মাংস কন সবজি তয় তরকারি যেটাই বলেন কোনটাই না ইতে নাই এই বাজারটা আমাদের জন্য খুব মানে ভালো না আর থেকে আরো যদি কম হইতো তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো আলু পেঁয়াজে বাজার সয়লাভ হলেও বাগে আসছে না দাম আলু পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে একশো টাকা পর্যন্ত তাই ক্রেতার আক্ষেপ গাঢ় হচ্ছে আরও বেশি অস্থিরতা থামছে না ডিমের বাজারেও লাল ডিম একশো পঞ্চাশ টাকা সাদা ডিম একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি দুই দিন যাবৎ গতকালকে এবং আজকে চলতে হন কষ্ট করে হন যেখানে লাগে পিএইচ মনে করেন দশ কেজি এখানে নিলাম পাঁচ কেজি এক মাসের জন্য হন করে নিলাম হাজবেন্ড নাই আমরা যে বিধবা আমরা যে কিভাবে চলি সেটা একমাত্র উপরালাই জানে পণ্যের সরবরাহ বাড়লে আবারও দাম কমতির দিকে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা